মায়াজাল। 25 বছর বয়সী টনি একা একাই জেলের করিডরে হেঁটে বেড়াচ্ছিল। আশেপাশের লাইটগুলো কখনো জ্বলছিল তো কখনো নিভছিল। এরপর সে তার সেলের কাছে পৌঁছাতেই কেউ একজন টনির মুখ চেপে ধরে জোর করে টানতে টানতে তাকে একটি নীরব জায়গায় নিয়ে যায়। আর কোনো কিছু না বলেই টনিকে মারধর করতে শুরু করে। সে কখনো টনির চুল ধরে টানছিল তো কখনো গাল চেপে ধরে রেখেছিল, কিন্তু তাকে প্রাণে মারছিল না। মারার এক পর্যায়ে যখন টনি পুরোপুরি আধমরা হয়ে যায়, তখন ওই ব্যক্তি টনির চুল ধরে রাখে। তারপর নিজের পুরো শক্তি দিয়ে টনির মাথার খাল সহ চুল উপড়ে নেয়। তারপর ওই চুল একটি ব্যাগে রেখে দেয়। তারপর তার হাত ধরে একটি ব্লেড দিয়ে ওই হাত কেটে সেটার রক্ত ছোট একটা কাচের বোতলে সংগ্রহ করে নেয়। এরপর সে টনিকে মরার জন্য সেখানেই ছেড়ে যায়। টনি নিজের রক্তে রক্তাক্ত হয়ে মাটিতে বসে সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল। আর সেই ব্যক্তি টনির চুল আর রক্ত নিয়েছিল, সে কিছুটা দূরে গিয়ে একজনকে কল করে। হ্যাঁ, আপনার কাজ হয়ে গিয়েছে। কেমন আছে? জীবিত আছে তো? হ্যাঁ, এখনো তো বেঁচেই আছে। যদি বলতেন তাহলে ওর শেষ নিঃশ্বাসটাও চিনিয়ে নিতাম। না, তোমার কাজ শুধু এইটুকুই ছিল, এখন ওই ব্যাগটা আমাকে দিয়ে দাও। ফোনের ওপাশ থেকে এই কথা শুনে ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটার দিকে তাকায়, যাতে টনির চুল আর তার রক্ত ছিল। তারপর নিজের সম্পূর্ণ জোর লাগিয়ে সেটা জেলের বাইরে ছুঁড়ে মারে। আসলে এই জেলের বাইরে বহু বছর পুরনো একটি শ্মশান ছিল, যেখানে এক মহিলা অগ্নিকুণ্ডে রক্ত আহুতি দিতে দিতে কিছু মন্ত্র পাঠ করছিল। সে মন্ত্র উচ্চারণ করার পর সব রক্ত অগ্নিকুণ্ডে ঢালার সাথে সাথে ওই ব্যাগটা তার পাশে এসে পড়ে। ব্যাগটা খুলে সে সেটার ভেতর থেকে টনির রক্ত বের করে নেয়। তারপর অগ্নিকুণ্ডের ভেতরে থাকা ছাই উঠিয়ে সেটা দিয়ে একটা পুতুল বানায়। তারপর ওই মহিলা টনির চুল দিয়ে পুতুলের চুল বানায় আর ওই পুতুলের উপরেই টনির সব রক্ত ঢেলে দেয়। তারপর ওই পুতুলটার দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে থাকে, যেন সে তার পরিশ্রমের ফল পেয়ে গিয়েছে। পরের দিন সকালে কোর্টের বাইরে টনি হাত করা পরে তার বাবা ও চাচার সামনে দাঁড়িয়েছিল। জনাতরণ, তুমি চিন্তা করো না, আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। আরে চাচা, প্রথমত তরুণ না, টনি, ওকে? তরুণ নামটা অনেক ওল্ড ফ্যাশনের, আমি তোমাদের ওই তরুণ রায়চানের মতো ফালতু নাম চাই না। আর দ্বিতীয় কথা হলো, গত 6 মাস ধরে আমি আপনার এসব আজে বাজে কথা শুনে আসছি। সেই কবে থেকে আপনি আমাকে বলছেন আপনি আমাকে জেল থেকে এখন বের করে নেবেন, এখন বের করে নেবেন, কিন্তু সেই এখনটা আর আসলো না। আপনারা কি বুঝেন না, এই জেলে আমার দম আটকে আসে, আমি এখানে আর থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জেল থেকে বের করুন, নয়তো আমি নিজেই সবাইকে মেরে বাইরে বেরিয়ে আসবো। কে বললি সবাইকে মেরে বাইরে বেরিয়ে আসবি? আরে মাথা ঠিক আছে নাকি তোর? এমনিতেই এক মেয়েকে রেপ করার পর পুরো খানদান রাস্তায় বসার উপক্রম হয়ে গিয়েছে, আর এতে ওর কোনো মাথা ব্যথা নেই। আমার পুরো ব্যবসা ধ্বংস হতে যাচ্ছে, শেয়ার বাজার ডুবতে যাচ্ছে, আর এবার আমরা আমাদের আমেরিকান প্রপার্টি বিক্রি করে জজকে কিনে নিয়েছি। তাই যদি তুই নিরাপদে জেল থেকে বাইরে বেরিয়ে আসতে চাস, তাহলে তোর চাচা তোকে যা যা বলছে তাই কর, বাকিটা আমরা দেখে নেব। টনির বাবা টনিকে যখন এসব বলছিল, তখন সে টনির হাতে কাল রাতের হামলার দাগগুলো দেখতে পায়। এটা দেখে সে টনিকে নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু টনির বাবা আর কোনো কিছু বলে ওঠার আগেই টনির চাচা টনিকে আবার সব কিছু বুঝিয়ে দিয়ে বললেন, টনি মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। জজ কোনো কিছু জিজ্ঞাসা করলে তুমি তার উল্টো পাল্টা উত্তর দেবে আর পাগলের মতো আচরণ করবে। আমরা হাসপাতাল থেকে মিথ্যে রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছি, তাই তুমি যদি এখন পাগলের মতো আচরণ করো তাহলে সবাই ওই রিপোর্টে বিশ্বাস করে নেবে, তাই যেমনটা বলা হয়েছে তেমনটাই করো। এরপর টনিকে তার মামলার শুনানির জন্য বিচারকের সামনে হাজির করা হয়। বিচারকও টনির মামলার সব ফাইলগুলো পড়ে, আরও একবার বিষয়টি সবাইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলেন, তো মিস্টার টনি, আপনার উপর একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ আছে, সেই সাথে আপনি নিজ হাতে ওই মেয়েটার ভাইটিকেও খুন করেছেন, যার জন্য আপনাকে আগেই লোয়ার কোর্টে যাবজ্জীবন কারাদণ্ডে
দণ্ডিত করা হয়েছিল। কিন্তু এখন আপনার উকিল বলছেন যখন টনি অর্থাৎ আপনি ওই ঘটনাটি ঘটিয়েছেন তখন আপনার মানসিক চিকিৎসা চলছিল, আপনার মাল্টিপল পার্সোনালিটি বাইপোলার ডিসঅর্ডার আছে, আর আপনার অপরাধ কোনো অপরাধ নয় বরং একটি দুর্ঘটনা যার জন্য আপনাকে জেলে নয় বরং মানসিক হাসপাতালে পাঠানো উচিত যেন আপনার সঠিক চিকিৎসা করা যায়। টনি বিচারকের এসব কথা শুনে কান্না করতে থাকে আর একটি বাচ্চার মতো বলতে থাকে, আমার একটি ললিপপ চাই, আমাকে ললিপপ দাও না হলে আমি সবাইকে মেরে ফেলব। টনির কথা শুনে পুরো কোর্টে নীরবতা ছেয়ে পড়ে, আর নীরবতার মাঝে একটি মহিলা বসেছিল, তার হাতে একটি পুতুল ছিল, রাগী চোখে সে টনির দিকেই তাকিয়েছিল। তারপর যখন তার দ্বারা এসব আর সহ্য করা সম্ভব হচ্ছিল না তখন সে পুরো কোর্টের সামনে দাঁড়িয়ে বলে, জজ সাহেব, এসবে জানোয়ারটা নাটক, এই জানোয়ারটা আমার মেয়ের ইজ্জত লুটেছে, আর এই জানোয়ারটাই আমার ছেলেকে মেরে ফেলেছে। আসলে এই মহিলাটি আর কেউ নয় বরং মৃত বাচ্চার মা কুমুদ ছিল। টনি তার বাচ্চাদের মেরে ফেলেছিল কিন্তু সেখানে থাকা কেউ কুমুদের কথা শুনে না, আর বিচারকের ইশারায় পুলিশের লোকেরা জোর করে তাকে বসিয়ে দেয়। কুমুদও বুঝতে পেরে গিয়েছিল যে জর্জ এখন টনির হয়ে রায় দেবে, তাই কুমুদ বসার সঙ্গে সঙ্গেই তার হাতে থাকা পুতুলটাকে কাতুকুতু দিতে শুরু করে আর টনি জোরে জোরে হাসতে শুরু করে। তারপর যখন কুমুদ ওই পুতুলটির পেটে সুই ঢুকিয়ে দেয় তখন টনিও প্রচণ্ড ব্যথায় পেট ধরে চিৎকার করতে শুরু করে। প্রথম দিকে জজ টনির বাবা আর চাচা ভাবে টনি আবার হয়তো তার পাগলামি শুরু করেছে, তাই জজ তৎক্ষণাৎ টনির রায় শুনিয়ে দেবে। তারপর যখন তার কলম উঠাতেই টনি সবার সামনে এক হাতের মাংস চিবিয়ে খেতে খেতে বলে, আমি আর মীরা একই কলেজে পড়াশোনা করতাম, আমার মীরাকে অনেক ভালো লাগতো, কিন্তু মীরা কখনোই আমাকে সেই নজরে দেখেনি, কিন্তু আমি মীরার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি রোজ ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতাম, তাকে এক নজর দেখার জন্য তার বাড়ির বাইরে আমি দাঁড়িয়ে থাকতাম, কিন্তু একদিন একটি ছেলে লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে যায়, ওই সময় মীরা ছাড়া ওর বাড়িতে আর কেউই ছিল না, তাই আমার সন্দেহ হয়। এরপর আমি লুকিয়ে লুকিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ি, মীরা ওই ছেলেটাকে ভালোবাসত, তখন তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে রেখেছিল, আর ওই ছেলেটা মীরার ক্লাসেই পড়তো। এই দৃশ্য দেখে আমার পুরো শরীরে আগুন জ্বলে ওঠে, আমি বুঝতে পারছিলাম না যে এখন আমার কি করা উচিত। প্রতিটি মুহূর্তে আমার রাগ বেড়েই যাচ্ছিল, তারপর আর কোনো কিছু না ভেবেই আমি জোর করে মীরার রুমে ঢুকে পড়ি। টনি এইটুকু বলে কাঠগড়া থেকে বাইরে বেরিয়ে বিচারকের দিকে এগিয়ে যায়। টনিকে বিচারকের দিকে এগিয়ে যেতে দেখে দুজন পুলিশ সদস্য তাকে থামিয়ে দেয়, কিন্তু এক নিমিষে ওই দুই পুলিশ সদস্যের ঘাড় ধরে উপরে উঠিয়ে ফেলে। সে তাদের গলা এতটা জোরে চেপে ধরেছিল যার কারণে তাদের চোখের মণি ফেটে বেরিয়ে পড়ে। তারপর সে ওই পুলিশ সদস্যের ঘাড় ভেঙে তাদের লাশ কুমুদের পায়ের সামনে ফেলে দেয়। এতে পুরো কোর্টে হইচই পড়ে যায়, মানুষ দৌড়ে কোর্ট থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন কোর্টের সবগুলো দরজা বন্ধ ছিল। লাশ দেখে সেখানে থাকা লোকদের আতঙ্ক বেড়ে যায়, আর টনিও তখন বিচারকের কাছে গিয়ে তার গলা চেপে ধরে আর বলে, তারপর মাঝরাতে আমাকে তার বাড়িতে দেখে মীরা অবাক হয়ে যায়, কিন্তু সে চিৎকার করে অন্য কাউকে ডাকার আগেই আমি তাদের দুজনের দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে পড়ি, আর ওই ছেলেটাকে বেঁধে তার চোখের সামনে মীরাকে ধর্ষণ করি, কিন্তু এটা তো আমার নির্যাতনের সূচনা ছিল মাত্র। আমি যখন মীরাকে যন্ত্রণা দিচ্ছিলাম তখনই মীরার ভাই আমার জন্য সেখানে চলে আসে, বেচারা অনেক ঝগড়া করেছিল আমার সাথে যেন আমি ওর বোনের ইজ্জত কেড়ে নিতে না পারি, কিন্তু অবশেষে আমি তাকেও ঠিক সেইভাবেই মেরে ফেলি যেভাবে এখন আপনাদের চোখের সামনে এই দুজন পুলিশ সদস্যকে মেরে ফেললাম। এত জোরে গলা চেপে ধরেছিলাম যে শালার চোখ ফেটে বেরিয়ে পড়েছিল। নিজের ভাইয়ের এমন মৃত্যু দেখে মীরার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর যখন আমার মন ভরে গেল তখন আমিও মীরাকে সেইভাবেই মেরে ফেলি যেভাবে তার ভাইকে মেরে ফেলেছিলাম, কিন্তু ওর প্রেমিককে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম যেন ওকে একেবারে নয় বরং যন্ত্রণা দিয়ে আস্তে আস্তে মেরে ফেলতে পারি।
সে এখনো আপনাদের পুরান ফার্ম হাউসে বন্দি আছে। এই সব ওর নিজের চোখেই দেখেছিল। যাও ওর থেকেই শুনে নাও। আমি ওর চোখ ফাটিয়ে দিয়েছি, তো কি হয়েছে? ওর জিভ তো কাটেনি, ও সব সত্য কথা বলে দিবে। হ্যাঁ, এ কথা বলে টনি আস্তে আস্তে জজের গলায় চাপ দিতে থাকে। আর টনির এমন আচরণ দেখে তার বাবা এবং চাচা একদম অবাক হয়ে যায়। তারা দুজন টনিকে থামানোর জন্য তার কাছে যেতেই টনি তার চাচার মাথা ধরে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। তারপর পা দিয়ে পিষতে পিষতে নিজের চাচাকে মৃত্যুর কোলে শুইয়ে দেয়। টনির এই রূপ দেখে তার বাবা ভয়ে তার থেকে দূরে সরে যায়। সে ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিল যে টনি এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। কিন্তু টনি তার বাবাকেও ছাড়ে না। সে তার বাবার মাথা ধরে সেটাকে এক ঝাঁকুনি দিয়ে ঘুরিয়ে দেয়। এতে তার বাবার ঘাড় ভেঙে যায়, আর এখন সেও জীবিত থেকে মৃত হয়ে যায়। সবাইকে মেরে ফেলার পর টনি সরাসরি বিচারককে জিজ্ঞাসা করে, এখন তুই তো সত্যটা নিজে বলবি, নাকি এখন তোরও সেই অবস্থা করব যে অবস্থা আমার চাচা আর বাকিদের করলাম? হ্যাঁ, টনির কথা শুনে আর আশেপাশে এত লাশ পড়ে থাকতে দেখে বিচারক সবাইকে শুনিয়ে বলেন, আমি জানতাম টনি একজন অপরাধী, কিন্তু তবু ওকে শাস্তি না দিয়ে আমি ওকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিতে চাইছিলাম, আর এর জন্য আমি টনির বাবার কাছ থেকে 120 কোটি টাকাও নিয়েছিলাম। এ কথা শুনে কোর্টে উপস্থিত সকলেই বিচারককে গালাগাল দিতে শুরু করে। এমন সময় জজ আবার বলে ওঠে, কিন্তু এখন আমি সত্যের সঙ্গ দেব, আর এই কেসের সাথে সাথে আমি আমার ইস্তেকফাক জমা দেব। আমি পুলিশদের অর্ডার দিয়েছি যত দ্রুত সম্ভব তারা যেন টনির পুনার ফার্ম হাউসে যায় আর সেখান থেকে মীরার বন্ধুকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে। আর এখন টনি স্বীকারোক্তির জন্য আর কোর্টে যাদেরকে হত্যা করেছে তাদের জন্য আমি ওকে ফাঁসির শাস্তি শোনাচ্ছি, হ্যান্ড টিল ডেথ। বিচারক তার রায় শুনিয়ে কলম নিচে রেখে দেয়। বিচারকের রায় শুনে কোর্টের মাঝে বসে থাকা মীরার মা কুমুদও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। তারপর সে তার হাতে থাকা পুতুলটাকেও দূরে ফেলে দেয়। পুতুলটা ফেলতেই টনির আবার জ্ঞান ফিরে আসে, আর আশেপাশে তার বাবা এবং চাচার লাশ পড়ে থাকতে দেখে সে হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে সবাইকে বলছিল যে সে এই লোকদের মারেনি, কিন্তু এবার কেউই তার কথা বিশ্বাস করে না। তার কিছুদিন পরেই টনির ফাঁসি হয়ে যায় আর বিচারকও পদত্যাগ করেন। অবশেষে কুমুদ কালো জাদুর সাহায্যে তার সন্তানদের ন্যায় বিচার পাইয়ে দেয়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।